দর্শক স্বাগত 71 মঞ্চে আমি সামিয়া রহমান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ সহিংসতা গ্রেফতার হরতাল ইত্যাদি পরিস্থিতি চলছে দেশে জনগণ নাগরিক সমাজ ব্যবসায়ী নেতৃবৃন্দ মানবাধিকার এবং নাগরিক সংগঠনগুলো সবাই বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার প্রশ্নে উদ্বিগ্ন উদ্বিগ্ন গণতন্ত্র এবং রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে একদিকে ছাত্র তরুণ নানা শ্রেণী পেশার মানুষ যেমন যুদ্ধাপরাধের বিচার আইনের শাসনকে কার্যকর দেখতে চায় তেমনি চায় জনগণ এবং গণতন্ত্রের নিরাপত্তা এইসব প্রশ্নে সরকার বিরোধী দল ও রাজনীতি পর্যবেক্ষকগণ কি ভাবছেন তা নিয়ে আজ কথা বলবে একাত্তর মঞ্চে এবং আজ যারা অতিথি আমাদের সাথে আছেন একাত্তর মঞ্চে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ঠিক পাশে রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রতিমন্ত্রী আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আমার সাথে আরও আছেন ডক্টর ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আমাদের সাথে মোহাম্মদপুরের বাসা থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আমাদের অনুষ্ঠানে যে কোনো মত বা দ্বিমত থাকলে সাথে সাথে ইন্টারফেয়ার করতে দর্শক আমরা আলোচনা শুরু করব তার আগে আজকের দিনের প্রধান সংবাদগুলো একটু শুনে আসব দুবছর পর নয়াপাল্টন অফিসে খালেদা জিয়া ব্যর্থতা এবং খুনের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান বগুড়ায় জামাত শিবির কর্মীদের তাণ্ডব ভাঙচুর আর লুটের চিত্র ধরা পড়ল ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিটামিন এ নিয়ে গুজব তদন্তে কমিটি বাড়ি ফিরে গেছে আতঙ্কে হাসপাতালে আসা শিশুরা দর্শক শুনলেন আজকের প্রধান সংবাদগুলো আমরা চাই আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করুন ফোন এসএমএস ফেসবুক টুইটার স্কাইপ যে কোনো মাধ্যমে আমরা যদি আলোচনা শুরু করি এবং আইন প্রতিমন্ত্রী আপনাকে দিয়ে যদি আমি শুরু করি আজকে খালেদা জিয়া নয়াপল্টন অফিসে গেছিলেন তিনি ভাষণ দিয়েছেন এবং এর আগে দুদিন আগেই তাদের নেতাকর্মীদের সরকারের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে এবং বিএনপি বারবার বলছে তারা পরিষ্কারভাবে অভিযোগ করছে যে আপনারা দমন পীড়ন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছেন ভিন্ন মতকে দমন করছেন বিএনপির অভিযোগকে কি আপনারা বিবেচনা কিভাবে নিচ্ছেন নাকি বিবেচনায় নিচ্ছেন না ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য আসলে বিএনপি ইদানিং মরিয়া হয়ে উঠেছে যে কোনো পর্যায়ে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে একটা তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্যে আমি মনে করি তারা বুঝতে পারছে তারা অনুধাবন করতে পেরেছে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা খুব কম আপনি বলছেন বর্তমান সরকারকে সরিয়ে তৃতীয় শক্তিকে আনার জন্য তৃতীয় শক্তি বলতে কি বোঝাচ্ছেন বিএনপি এবং সাথে যে কোনো শক্তিকে ক্ষমতায় আনার জন্য তারা একটা পায়তারা করছে যেভাবে যে কোনো ভাবে যে কোনো পদ্ধতি সরকারকে হটিয়ে দেওয়ার জন্য তারা একটা নীল নকশা নিয়ে তারা অগ্রসর হচ্ছে আমি মনে করি এবং তারা বুঝতে পারছে যে গণতান্ত্রিক পদ্ধতি বা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসা তাদের পক্ষে সম্ভব নয় এই কথাটা তারা অনুধাবন করতে পারছে আমি যতটুকু আমার মনে হয় ইদানিংকার যে সমস্ত কর্মসূচি দেখছেন বিএনপির আমি বিএনপিকে একটি গণতান্ত্রিক দল হিসেবেই জানতাম এবং শ্রদ্ধা করি তাদেরকে একটি গণতান্ত্রিক দল হিসেবে কিন্তু ইদানিং তাদের আচরণে কোনো গণতান্ত্রিক আচরণ লক্ষ্য করা যাচ্ছে না বরং আপনি দেখবেন যুদ্ধাপীতের বিচার শুরু হওয়ার পর বা কয়েকটা রায়ের পর বিশেষ করে সাইদি রায়ের পর জামাত যেভাবে সারা দেশে তাণ্ডব চালাচ্ছে সারা দেশে যে অবস্থার সৃষ্টি করেছে এবং বেগম খালেদা জিয়া বিদেশ থেকে আসার পর সিঙ্গাপুর থেকে সফর করে আসার পর তারপর থেকে তাদের ভূমিকা কিন্তু একই রকম তাদের ভূমিকা ভিন্নতর ভূমিকা তাদের বিএনপি থেকে জামাতের ভূমিকা আলাদা না আলাদা কোনো আলাদা না এবং এক এবং অভিন্ন ভূমিকা তারা অগ্রসর হচ্ছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে গত দুদিন আগের যে ঘটনা তাদের অফিসের পুলিশের অনুপ্রবেশ এবং যেই ঘটনা তারা দুদিন আগে যেটা ঘটিয়েছে আপনি যদি একটু দেখেন এখন তো মিডিয়ার বদলতে আমরা সব কিছু দেখতে পারি সব কিছু জানতে পারি এক সময় ছিল মিডিয়ার সংখ্যা কম ছিল আপনি কি মনে করছেন না যে আপনারা ভিন্ন মতকে দমন করছেন দুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন তিনি বলেছেন যে হ্যাঁ তারা দমন করছেন কারণ বিএনপি সংঘর্ষ সহিংসতা করছে এখন 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 তো দমন করা ছাড়া আমাদের উপায় নাই এখন তো আমাদের হার্ডলাইনে যাওয়া ছাড়া উপায় নাই আজকে পুলিশকে প্রাণ দিতে হচ্ছে পুলিশ তাদের টার্গেট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তাদের টার্গেট বাসের ড্রাইভার তাদের টার্গেট সাধারণ মানুষ তাদের টার্গেট
আজকে সংখ্যালঘু সম্প্রদায় তাদের টার্গেট, তাদের টার্গেট বড় বড় স্থাপনাগুলো তাদের টার্গেট, বিদ্যুৎ কেন্দ্র তাদের টার্গেট। কাজে এখন তো হার্ডলাইনে যাওয়া ছাড়া তো কোনো, এই সরকারের সম্পত্তি জানমাল রক্ষা করা, মানুষের জীবন হানি থেকে মানুষকে বাঁচানো, এগুলো তো আজকে তারা বিভিন্ন স্থাপনা, আজকে দেখবেন কনসার্টে যে অবস্থা তারা সৃষ্টি করেছে, সেখানে তো হার্ডলাইনে না যেয়ে করবেন কি? আজকে পুলিশকে যেভাবে আমি একটু আইন প্রতিমন্ত্রী আপনার হত্যা কাছে একটু করছে, স্পষ্ট করে জানতে চাচ্ছি, টিআইবি যেমন বলেছে রাজনৈতিক খেলা বন্ধ না করলে, এই সংঘাতময় আত্মঘাতী রাজনৈতিক খেলা বন্ধ না করলে, দেশে গণতান্ত্রিক আচরণ ফিরে আসতে না পারলে গণতান্ত্রিক অভিযাত্রা ব্যর্থ হবে। আমাদের একাত্তর মঞ্চে ব্যবসায়ী নেতৃবৃন্দও বলেছেন যে, এবং নাগরিক সমাজও বলেছেন যে, এটা আসলে রাজনৈতিক সংকট। আপনারা কি এটাকে রাজনৈতিক সংকট বলে মনে করছেন না? আমি এটাকে রাজনৈতিক সংকট মনে করছি না, এটাকে একটা একটা সন্ত্রাসের বিরুদ্ধে, একটা সন্ত্রাসী জঙ্গি বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে এখন আমাদেরকে পদক্ষেপ নিতে হচ্ছে। আমি রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মীমাংসা করা আমি যায়। আপনার কাছে আবারও আসছি। আমি একটু ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে যেতে যাচ্ছি। ইকবাল হাসান মাহমুদ টুকু, উনি যেটা বলছেন, আইন প্রতিমন্ত্রী বলছেন যে বিএনপি যে আমাদের অবস্থান এখন এক হয়ে গেছে, এবং উনি এটিকে আসলে রাজনৈতিক সংকট মনে করছেন না, উনি মনে করছেন যে এটা সন্ত্রাস দমনের একটা মানে চেষ্টা করছেন তারা। হ্যাঁ, আমি ওনার বক্তব্যটা শুনেছি। ওনার বক্তব্যে যেটা মূল প্রতিপাদ্য সেটা হলো যে আমরা আন্দোলন করছি যে তৃতীয় শক্তি ক্ষমতায় আনার জন্য, আর 2 নম্বর হচ্ছিল যে আমরা সন্ত্রাস কর্মকাণ্ড করছি, সেই জন্য সরকার এখন বাধ্য হয়ে তারা হার্ড লাইনে গেছে। তো ওনার প্রথম যে উক্তি সেটার আমার উত্তর হচ্ছে হলো যে বিএনপি বরাবরই আমরা যে একটা ব্যবস্থা ছিল নিরপেক্ষ নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের জন্য আমরা আন্দোলন করেছি। তারপরে তাদের কতগুলো অর্থনৈতিক কেলেঙ্কারি, স্টক এক্সচেঞ্জের স্ক্যাম, তারপর হলমার্ক স্ক্যাম, তারপর ডেস্টিনি স্ক্যাম, ইউনিপি ওয়ান স্ক্যাম, পদ্মা সেতু, এইসব নিয়ে আমরা আন্দোলন করার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই সাংবাদিক যারা আছেন টেলিভিশন, আমি একটু একটু ইন্টারফেয়ার করছি আপনাদের আমাকে আন্দোলন, শেষ করতে হবে তো। ওনার ওনার যে কথাগুলো ছিল আমাকে যদি পুরো না বলতে দেন তাহলে তো আমি লাভ হবে না, অবশ্যই আপনাকে বলতে দিব। আমি আমাকে একটু অ্যাড উত্তরটা করছি দিতে একটা হবে বিষয়ে। তোমাকে তো। জি বলুন। উনি উনি আমাদের এত বড় এলিগেশন দিলে আমি উত্তরটা দেবো না? জি অবশ্যই বলবেন। তো আমার কথা হচ্ছিল যে উনি বললেন যে আমরা সন্ত্রাস করছি, আমরা এই করছি। আমরা যখন এই আন্দোলন নিয়ে নেমেছিলাম তখন আমাদের পার্টি অফিস থেকে রাস্তায় নাম আনতে দেওয়া হয় নাই, পুলিশ দিয়ে পেটাও করে, সারা বাংলাদেশে একই রকম চিত্র ছিল। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে 91-এর আন্দোলনে এই কেয়ারটেকার সরকার এসেছিল, 96-এ ওনারা আন্দোলন করেছেন, আন্দোলন করে এই কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে, জনগণের দাবির প্রতি যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে, ওনারা যে শাসনতত্ত্ব অ্যামেন্ডমেন্ট যে কমিটি করেছে সেখানে ওনারা কেয়ারটেকার গভর্নমেন্ট ডাকবে বলছে, পট করে আদালতের অজুহাত দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট বন্ধ করে দিল। আমাদের দেশে আমাদের আস্থা নেই, একে অপর প্রতি আস্থা নাই বলে তো আজকে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট প্রয়োজন, সেটা নিয়ে বাংলাদেশের নাগরিক না তো আমরা যদি একটা আন্দোলন করব, ওনারা বলবেন যুদ্ধবাজী বাজানোর জন্য আজকে এসছেন যে আমরা তৃতীয় শক্তির জন্য যাচ্ছি। সেদিন যে বর্বরচিত্ত ভাবে আমাদের অফিসকে আক্রমণ করেছে সেটা ফ্যাসিস্ট ছাড়া আর কি বলা যায়? এটা কোন গণতন্ত্রের লক্ষণ? এটা তো আমি বুঝতে পারি না। ইকবাল হাসান মাহমুদ টুকু, আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, আপনি আপনার বলতে চাইছেন যে সরকার পক্ষ থেকে আপনাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আপনারা যে আমাদের যুদ্ধাপরাধের ইস্যুতে আপনারা আপনাদের আপনারা দেশপ্রেম আপনাদেরও আছে, সবারই আছে। এখন আপনারা যদি প্রথম থেকে আন্দোলনটা বা এই যে যুদ্ধাপরাধের ইস্যুতে আপনারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রথমে আন্দোলন করেছেন, অন্যান্য বিষয়ে আন্দোলন করেছেন, সেই অবস্থানে যদি থাকতেন, সেখান থেকে সরে এসে যদি জামাতকে সমর্থন দিয়ে বা জামাতের যে সমস্ত হরতাল হয়েছে সেই হরতালগুলোতে নৈতিক সমর্থন দেওয়াতে
এই আপনাদের স্বকীয় অবস্থান থেকে সরে আসা হয়েছে বলে অনেকে মনে করছেন। এখন তাহলে কি সরকার আপনাদের ক্ষেত্রে এই বিভ্রান্তি তৈরি করতে পারতো আপনারা যেটা মনে করছেন? সামিয়া, আমি আমি একটু বলি, আমরা কিন্তু আমাদের পজিশন অলওয়েজ ক্লিয়ার করেছি। আমরা আমরা ক্লিয়ার করেছি যতদিন পর্যন্ত জামাতে ইসলাম একটি নিবন্ধিত দল এবং লিগালি যদি একটা দল থাকে, সেই দলে যদি তাদের গণতান্ত্রিক অধিকার পালন করতে বাধা দেওয়া হয়, তারপরে তারা যদি হরতাল দেয়, অবশ্যই গণতান্ত্রিক দল হিসাবে আমরা সেটাকে সমর্থন জানাবো, এক নম্বর। দুই নম্বর, যুদ্ধ অপরাধীর ব্যাপারে আমাদের স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার। আমরা বলছি এই বিচারটা স্বচ্ছ হতে হবে, এই বিচারটা আন্তর্জাতিক মানের হতে হবে। এখানে অসুবিধা কোথায়? আমরা তো এটা নিয়ে তো আর কাছে কিছু বলি নাই। আমরা সেটা স্বচ্ছ হয়নি বলে আমি শ্রদ্ধা রেখে বলছি কামরুল ইসলাম সাহেবকে, উনি যেভাবে বক্তব্য দেন, উনি বললেন শাহবাগ হওয়ার পরে এটা যদি আগে হতো তাহলে বিচারের রায় অন্যরকম হতো, তাহলে কি রায়টা উনি লিখে দেন? আমি কি ধরে নেবো সেটা? তো ওনারাই তো জিনিসটা পেঁচিয়ে ফেলছেন, পেঁচিয়ে আমাদের ঘাড়ে দেওয়ার তো কোনো আমি অর্থ দেখি না। যে আমাদের সাথে জোটবদ্ধভাবে আপনাদের রাজনীতি, আপনারা বলছেন একটা নির্বাচনী ইস্যুতে রাজনীতি, কিন্তু সেই রাজনীতির কারণে বা যে সন্ত্রাসী কার্যকলাপ জামাত করছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি, সেই কার্যকলাপের সাথে যদি জামাতের সাথে থাকা হয় তাহলে কি মনে করেন যে এটা আসলে বিএনপি নিজস্ব দলীয় রাজনীতির সাথে কিছুটা একটু ব্যাপারটা ডিস্টর্ব করে না, বা বিএনপির রাজনীতির মধ্যে জামাতের কার্যকলাপ ইনভলভ হয়ে যায় না? আমি কথা বলতে চাই যে 96 সালে যখন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে জামাতকে সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আন্দোলন করে আপনি গোলাম আযমের সাথে বৈঠক করেছে, তখন যদি স্বাধীনতা বিপক্ষের শক্তি না হয়ে থাকে, আজকে আমরা যখন তাদের নিয়ে আন্দোলন করছি সেটা নিয়ে তাদের কেন প্রশ্ন হচ্ছে? আমি আমি তো আমার বুদ্ধি তো আসলে কেন প্রশ্ন করছেন? আমার কথা হচ্ছে যে জামাত একটা নিবন্ধিত দল, কোন ট্রেডিশনাল জামাতের পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন আছে, আমরা নির্বাচনী একটা ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, জামাতের কোন থিওরি বা ফর্মুলাতে তো আমরা ঐক্যবদ্ধ হই না। আমি আপনার কাছে আবার আসবো, আমি আইন প্রতিমন্ত্রী, আপনার বক্তব্য নিব। আমি একটু ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে যেতে চাই। আপনারা দুদলেরই বক্তব্য শুনছেন এবং আপনারা বলেছেন এটি রাজনৈতিক খেলা, আসলে এটি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। ঠিক রাজনৈতিক খেলা শব্দটা আমি আমরা ব্যবহার করিনি, আমরা বলেছি এটা এখন যে সংঘাতময় পরিস্থিতি, যেটা আপনার বক্তব্যে একেবারে সূচনা বক্তব্যে যে কথাগুলো ছিল অত্যন্ত সুন্দরভাবে আপনি উপস্থাপন আজকের প্রবলেমেটিকটা উপস্থাপন করেছেন, সেই কথাগুলি আমরা বলেছি যে সংঘাত, সংঘর্ষ, নেতিবাচক রাজনীতি এবং সেখানে পারস্পরিক দ্বন্দ্ব এবং জনজীবনে নিরাপত্তাহীনতা, একটা বলবো যে উৎকণ্ঠা গণতন্ত্র কোন দিকে যাচ্ছে এই বিষয়টা, সেটাতে আমরা উদ্বিগ্ন একটা সাধারণ মানুষ হিসাবে, এবং আমি বলি যে আমরা একটা একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার আমি বলতে পারি। কিন্তু সেই জায়গাটায় যে কথাগুলো আপনি যে প্রেক্ষিতে এখন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং জনাব ইকবাল হাসান মাহমুদ সাহেবের কথায় যে জিনিসটা আসলো, সেটা কিন্তু আসলে ওই জায়গাটি আমাদের উদ্বেগের জায়গাটা, সেটা হচ্ছে যে আসলে যে একটা যে অনর অবস্থানে আছে না, একটা নেতিবাচক একটা মানে ভাষা ভাষার বিষয়গুলো দেখছি। যেমন আমরা যদি বলি যে মানে বিরোধী দলকে, প্রতিপক্ষকে দমন করতে হবে, হার্ডলাইনে যেতে হবে, সেইটা যেরকম একটা খুবই একটা বলবো যে চূড়ান্ত একটা অবস্থান। অন্যদিকে যখন আমরা বলি যে একটা মানে গণহত্যা চলছে, একটা ফ্যাসিস্ট সরকার, সেটাও কিন্তু একই ধরনের সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য স্টেটমেন্ট। আমাদের আমাদের দেশে এখন আমরা সংঘাত নিয়ে আমরা সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন, কিন্তু এই যে এই ভাষাগুলো এটাই কিন্তু আসলে উদ্বিগ্ন আরও বেশি করে। ঠিক ওই পরিস্থিতি কি আমরা গিয়েছি? আমি মনে করি না আমরা ওই পরিস্থিতি গেছি। এখান থেকে ওই পরিস্থিতিতে যাওয়াটাকে প্রতিরোধ করতে হবে, সেটা হলো মূল বিষয়। এবং সেখানে হচ্ছে যে রাজনৈতিক ভাষা, আমি একটা শব্দ শেষ করি, সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক অঙ্গনে যে আসলে নর্মালি যে গণতান্ত্রিক ভাষা, গণতান্ত্রিক আচরণ এবং এবং প্রতিপক্ষকে সাথে দ্বিমত থাকবে, বহুমত থাকবে, সেটাকে সাথে মোকাবেলা করার জন্য আবার সেই অহিংস যে ভাষা এবং সেই যেটা গণতান্ত্রিক চর্চা, সেই জিনিসটা কিন্তু ক্রমাগতভাবে ওই স্পেস থেকে সরে যাচ্ছে, যেটা দৃষ্টান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে তরুণ প্রজন্ম, যেটা শাহবাগে যেটা করছে এত একটা আবেগের মুহূর্তে। আজকে খালেদা জি একটু বক্তব্য দিয়েছেন, আমি সেখানে পরে আসবো, আমি আইন প্রতিমন্ত্রীর কাছে যেতে যাচ্ছি। যে কথাটা বলছে ইফতেখার ভাই অত্যন্ত সুন্দর কথা বলছেন, আমি একটু সময় নেব, আমি একটু সময় নেব, আমাকে যদি একটু বাধা না দেন। আসলে যে কথাটা উনি বলছেন, যে কথাটা ভাই যে কথাটা বলেছেন ইফতেখার ভাই, এটা সমস্ত জাতির কথা, এটা সমস্ত দেশ কিন্তু আছে উদ্বিগ্ন, এবং এই উদ্বিগ্ন হওয়ার পিছনে কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে
আজকে বাংলাদেশকে একটি গোষ্ঠী সন্ত্রাসের অভয়ারণ্য বানানোর চেষ্টা করছে। আজকে লক্ষ্য করবেন যে আমরা একাত্তরের ঘাতকদের বিচার করছি। আজকে বিএনপি বা কেউ কেউ সবসময় বলছে যে এটা স্বচ্ছ বিচার হচ্ছে না, আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না, এই একটা প্রশ্ন কিন্তু তারা করছেন এবং এই প্রশ্নটা তুলেই তারা বিচারের বিরোধিতা করছেন। এবং স্বচ্ছতার সংজ্ঞা কী আমি জানি না, আন্তর্জাতিক মানের সংজ্ঞা কী তা আমি জানি না। বাংলাদেশ ব্রিটিশ ল ফলো করি আমরা, বাংলাদেশের আমরা যে বিচার ব্যবস্থা আন্তর্জাতিক মানের, কিন্তু এই বিচারটা আমরা স্বচ্ছ করছি না, আন্তর্জাতিক মানের করছি না, এই করছি সেই করছি একটা একটা ধোয়া তোলার চেষ্টা করছেন। বিচার হচ্ছে, আমি ডিটেলসে যাচ্ছি না, বিচারটা হচ্ছে, বিচারে আমাদের তিনটা রায় আমরা পেয়েছি। একটা বিচারের পক্ষ দুটো পক্ষ থাকতেই পারে, একটা বাদী পক্ষ একটা আসামি পক্ষ থাকতেই পারে, একটা পক্ষ সংক্ষুব্ধ হতেই পারে। আজকে ধরেন কাদের মোল্লার রায়ে শাহবাগের নতুন প্রজন্ম সংক্ষুব্ধ হয়েছে, তারা এই রায় সন্তুষ্ট হয়নি, তারা আরও বেশি আরও সর্বোচ্চ রায় দাবি করছে। আবার আমি সেই কথাটাই আসছি, অপর পক্ষ তারাও এই রায়ে যেই রায় হয়েছে সেই রায় তারাও সংক্ষুব্ধ, তারাও সেই রায় মেনে নিতে পারেনি, স্বাভাবিক। কাজে এটা নিয়ে কোনো কথা বলছে, কাজে আমাদের সবচেয়ে বড় অস্থিতিশীল অবস্থা কোথায় দাঁড়াচ্ছে, কোথায় সর্বোচ্চ বিরোধী দল আজকে সন্ত্রাসের পক্ষে, আজকে বাংলাদেশে যে সন্ত্রাস, সমস্ত বাংলাদেশে যে সন্ত্রাস জামাত যে সন্ত্রাসটা করলো, আমি যদি মনে করি যে বিএনপি সন্ত্রাসের সাথে তারা সম্পৃক্ত না, আমি ধরে নিলাম গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি সমস্ত বাংলাদেশে যে কাজটা হয়েছে এই কাজটার সাথে বিএনপির সম্পৃক্ততা নাই, আমি ধরে নিলাম তাদের কথা, আমি টুকু ভাইয়ের কথাই ধরে নিলাম সম্পৃক্ততাই, কিন্তু বাংলাদেশে সমস্ত বাংলাদেশে যে কাজটা জামাত করলো, ভাই এখানে উপস্থিত আছেন, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করলো, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে দিল, মসজিদের অবমাননা করলো, মানে যা যা করার এমন কোনো কাজ নেই জামাত বাংলাদেশে, সমস্ত বাংলাদেশে করে নাই এই এই মামলার একটা রায়ের পর। অর্থাৎ তারা একটা ট্রাইব্যুনালের বিরুদ্ধে তারা করেছে, কিন্তু জামাতের সাথে বিএনপি কে কেন এক করছে? আমি আমি তো আমি আমি যুক্তির খাতিরে বলে নিলাম যে জিএনপি গণতান্ত্রিক দল হিসেবে এটার সাথে সম্পৃক্ত না, আমি ধরে নিলাম সম্পৃক্ত না, কিন্তু যেই কাজটা জামাত করেছে সমস্ত বাংলাদেশে, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বলেন সবাইকে আমাকে ঐক্যবদ্ধভাবে সেটার সেটার বিরোধিতা করা উচিত। আমি জানি ভাইও সেইটা জামাত যে আচরণটা করেছে, আমি কথাটা শেষ করে নিই, আমার কথাটা না বিরতিতে যাবেন, আমার কথাটা শেষ করার পর আমি দুই মিনিটে শেষ করে নিব, আমার টিআইবির উনিও কথাটা স্বীকার করবেন যে এই যেই কাজটা আমার সমস্ত বাংলাদেশে করেছে এই কাজটার বিরোধিতা প্রত্যেকের করা উচিত ছিল এবং গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির এটা বিরোধিতা। আমার কথাটা শেষ না হলে আমি আমার কথাটা শেষ করে তারপর যান, করা উচিত ছিল কিন্তু তারা সেটা করে নাই, প্রকারান্তরে জামাতকে সমর্থন করেছে, প্রকারান্তরে জামাত যেই কাজটা করেছে সেটাকে তারা গণহত্যা বলছে, সেটাকে বলছে যে আমরা গণহত্যা করেছি, প্রকারান্তরে তারা খালেদে যে এসে যে বক্তৃতাটা দিয়েছে বা যে কাজটা যেটা করেছে প্রকারান্তরে একবারে একবারে সরাসরি জামাতকে সমর্থন দিয়ে তারাও সেই সন্ত্রাসের কর্মকাণ্ডের অংশীদার হয়ে গেছে এবং তারাও সেই সন্ত্রাসের কর্মকাণ্ড তারাও শুরু করেছে। আপনি বলছেন যে জামাত সারা দেশে সংঘর্ষ করছে, শুধু প্রকারান্তরে তারা সমর্থন দিচ্ছে বলে আপনারা বিএনপি জামাতকে উচিত ছিল না, আমি বলছি উচিত ছিল সমস্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ হওয়ার এই সন্ত্রাসের জামাতের এই সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত বিবেকবান মানুষের কাছে এই বিষয়ে যাব, আমাকে একটা বিরতি নিতেই হচ্ছে এখন, দর্শক বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। দর্শক দেখছেন একাত্তর মঞ্চ, শুরুতে একটি দর্শক প্রশ্ন আছে সেটি আগে নিতে চাচ্ছি, দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমি প্রণব উত্তরা থেকে বলছি। আমি 1971 সালেও মানে সংখ্যালঘুদের উপর আক্রমণ দেখেছি, মানে শুনেছি, 2001 সালেও দেখেছি এবং 2013 সালে দেখেছি, এবং দুইটা রাজনৈতিক দলের সরকারের সময় ঘটনাগুলো ঘটছে, কিন্তু একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে শুধু মানে ক্লিয়ে করে যাচ্ছে, মানে দোষারোপই করে যাচ্ছে, কোনো সুরাহা দিচ্ছে না। আমাদের কি অপরাধ, আমরা সংখ্যালঘু, এটা কি আমাদের অপরাধ? আপনাকে ধন্যবাদ। ইকবাল হাসান মাহমুদটুকু, আইন প্রতিমন্ত্রী যেটা বলছেন, গত কয়েকদিন ধরে আমরা যে জামাতের যে সহিংস কর্মকাণ্ড দেখলাম এবং গণমাধ্যমে আমরা সেটা দেখেছি, আপনারা সেই সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কিছু না বলে সেটিকে প্রকারান্তরে সমর্থন দিয়েছেন, উল্টো আপনারা শুধু বলছেন যে সরকার গণহত্যা করছে, কিন্তু জামাতের সহিংস কার্যকলাপের বিরুদ্ধে আপনারা কিছু বলেননি। আমি আমি লাস্টে একটু বুঝি নাই, যদি বুঝেছি যে কলেপের বিরুদ্ধে আপনারা কিছু বলেননি। আমরা আমরা কিছু বলি নাই,
তো সে ব্যাপারে আমি ইয়েও বলেছেন, মাননীয় আইন প্রতিমন্ত্রী বলেছেন যে জামাতের সহিংস কাজে আমরা সহযোগিতা করেছি বা আমরা কোনো মানে কিছু বলি না, রিয়াকশন দেই নেই। আমার মনে হয় এর আগেও আমরা অনেকবার রিয়াকশন দিয়েছি, আমাদের মহাসচিব রিয়াকশন দিয়েছে, আমাদের কোঅর্ডিনেটর ছিলেন তরিকুল ইসলাম সাহেবও রিয়াকশন দিয়েছে। এখানে হচ্ছিল যে আপনারা একদিন লক্ষ্য করবেন, জামাত যখন কোনো প্রোগ্রাম দেয় সেই প্রোগ্রামগুলোতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ছাত্রলীগ যুবলীগ কাউকেই দেখি না লাঠি সোঁটা নিয়ে বা তলোয়ার চাপাতি নিয়ে বের হয়। কিন্তু বিএনপি যখনই আমরা কোনো প্রোগ্রাম দেই, আমাদের প্রোগ্রামগুলোকে ঠেকানোর জন্য রাজপথ ওনারা দখল করার জন্য রামদাও নিয়ে রাস্তায় বের হয়, তাহলে এখন কোনটা ধরে নেব? ওনারাই কি এটাকে উস্কে দিচ্ছেন? সেই বক্তব্যের উত্তর আমি আইন প্রতিমন্ত্রীর কাছ থেকে নিব, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জামাতের সহিংস কর্মকাণ্ডের বিপক্ষে আপনারা কিছু বলেননি কেন সরাসরি? বলা হয়েছে যে দায় দায়িত্ব আমরা নেব, এটা বলিনি, আমরা এটা বলেছি, আমরা বলেছি দায় দায়িত্ব আমাদের না, জোটের দায় দায়িত্ব না, এটা এটা তাদের তাদের দলের দায় দায়িত্ব। এটা তো এটার সম্বন্ধে তো আমরা ক্লিয়ার করেছি আগে, কিন্তু আমার কথা হচ্ছিল যে ওনারা ওই আপনার চোরকে বলবে চুরি করো আর ইয়েকে বলবে যে গ্রেপ্তার করো, তাহলে তো হবে না। আমাদেরকে আমাদেরকে দমন করার জন্য ওনারা রামদাও নিয়ে রাস্তায় নামেন, জামাতের সময় তো আমরা দেখি না। আমি আপনার কাছে আবারও আসি, আইন প্রতিমন্ত্রী, উনি যেটা বলছেন যে বিএনপির হরতালের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র প্রতিহত করার চেষ্টা করেন, জামাতের হরতাল প্রতিহত করেন না, এরকম কি আসলে উনি যেটা বলছেন আপনারা সঠিক মনে করেন? না, এই কথাটা বলছেন ইদানিংকার কোনো হরতালে রামদা নিয়ে লাঠি নিয়ে নেমেছে এই দু চার দিনের মধ্যে হরতালে? আমার তো এরকম ঘটনা, আমি আমার তো স্মরণ পড়ে না, সাংবাদিক আছেন, মিডিয়া আছে, আমার মনে হয় না এরকম ঘটনা ঘটেছে, ভাইও বলতে পারবে না এরকম ঘটনা। আমি যে কথাটা বলছি, জামাতের ইদানিংকার যে তাণ্ডব, সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ, বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেয়া, কনসার্টে যে ঘটনাটা ঘটিয়েছে তারা, বিভিন্ন স্থাপনা সমস্ত কিছু তারা যে চসনস করে দিয়েছে বিভিন্ন অঞ্চলে, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল, সমস্ত দলকে ঐক্যবদ্ধভাবে তার ঐক্যবদ্ধভাবে তার বিরোধিতা করা উচিত ছিল। দেশটাকে তো আমাদের বাঁচাতে হবে, দেশকে তো আমরা ভালোবাসি। আমি আপনার কাছে আবার একটা ট্রাইব্যুনালের বিচারের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিলের সুযোগ আছে, তাদের লয়ার বলেছে আমরা আপিলে যাব, তার বিরুদ্ধে যে কাজগুলো তারা করেছে, যেই জঘন্যতম অপরাধ তারা করেছে, তার বিরুদ্ধে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল, সমস্ত দল। আমি আপনার কাছে আবারও আসবো, একমাত্র বিএনপি আবারও আসবো আইন প্রতিমন্ত্রী, এবং তারা বরং আমাদেরকে বলছে আমরা গণহত্যা করছি। ডক্টর ইফতেখার, ওনারা বলছেন এটি রাজনৈতিক সংকট না, সন্ত্রাসী বিরুদ্ধে অভিযান, বিএনপি বলছে সরকার দমনপীড়ন করছে, গণহত্যা চালাচ্ছে, আসলে এ থেকে উত্তরণ পথ কি? আপনারা সংলাপের কথা বলেছেন, কিন্তু আমাদের এখানে একাত্তর মঞ্চে ব্যবসায়ী নেতৃবৃন্দ এসে বলেছেন যে সরকার বা বিরোধী দলের কাছে গেলেও সংলাপের কথা বললেও আসলে তারা উদ্যোগ নেয় না, সেটা আসলে সংলাপ হিসেবেই মানে উদ্যোগ হিসেবেই থেকে যায়, ডাক হিসেবেই থেকে যায়। আপনারা যে ডাকটা দিয়েছেন সেটা কি আসলে রুটিন মাফিক ডাক? না, রুটিন তো মোটেই না। আমি একটু একটা সেকেন্ড যে দর্শক কথাটা বলেছিল, আমি দর্শকের প্রতি আমি মনে হয় আমাদের দায়বদ্ধতা আছে, প্রশ্নটা যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি তার প্রতি, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে বলেছেন, তার প্রতি আমি মনে করি যে আমরা সংখ্যাগুরু যারা তাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা যেই যেই দৃশ্যটা তিনি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন সেটা হচ্ছে যে আমাদের দেশের মানে ক্ষমতার রাজনীতির যে দ্বন্দ্ব সেই জাতা করলে আমাদের সংখ্যা। আমি আপনার প্রশ্ন যেটি আপনাকে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অবশ্যই মনে করি যে এই যে মানে সংঘাতময় পরিস্থিতি এটা থেকে উত্তরণ হতে হবে, না হলে আমাদের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ইতিবাচক। আপনাদের এই ডাককে আসলে সরকার বা বিরোধী দল কেউ শুনে? আমরা মনে করি শুনে অবশ্যই, কিন্তু শুনে সেটা মানবেন কি না সেটা তাদের এখতিয়ার, কারণ এটা যেমন আপনার এই চ্যানেলে প্রচারিত, সারা দেশে সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, আমাদের মানে বিষয়টা হচ্ছে যে আমরা আমরা জনগণের যে আমরা পালসটা যেটা বুঝতে পেরেছি, আমরা নিজেরা যেটা উপলব্ধি করেছি একটা সাধারণ মানুষ দেশের নাগরিক হিসাবে, যে সেইটার উপলব্ধি থেকে আমরা মনে করেছি অন্য কোনো চাবিকাঠি কিন্তু নাই এই সংঘাত থেকে উত্তরণের জন্য দুটি বৃহৎ দলের। আমি খুব সংক্ষেপে যদি আইন প্রতিমন্ত্রী আপনার কাছে জানতে চাই সংলাপ নিয়ে আসলে আপনাদের অবস্থান কি? মতিয়া চৌধুরী সংলাপের কথা বলেছেন গণমাধ্যমে সেদিন, মাহবুবুল আলম হানিফও বলেছেন, কিন্তু আবার আপনাদের এই গ্রেফতার বিএনপি নেতাদের এই গ্রেফতার অবস্থান কি? আসলে কোন অবস্থানে আছেন? আপনারা কি সংলাপ নিয়ে বসতে চান, সংলাপ করতে চান? কোনো বিকল্প নাই, সংকট থেকে উত্তরণের জন্য সংলাপের কোনো বিকল্প নাই, এটা আমি ভাইয়ের সাথে একমত। সেদিনের যে ঘটনাটা দেখেন,
এই যে দুদিন দিন আগে যে সংলাপের বিকল্প নেই, কিন্তু কিন্তু আমি একটু, আপনি বলছেন সংলাপের বিকল্প নেই, কিন্তু বিএনপি কে এখন এই মুহূর্তে প্রধান বিরোধী দল হিসেবে যেখানে স্পেস দেওয়া প্রয়োজন, যেখানে তাদেরকে আস্থায় নেওয়া প্রয়োজন, সেখানে যদি তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয় তাহলে কি আসলে তারা আদৌ সংলাপে বসবে? আপনার কথার সাথে একমত পোষণ করে আমি বলছি, ঠিক কথাই বলছেন আপনি, কিন্তু সেদিন কি ঘটনাটা ঘটেছিল, সেদিন কি ঘটনাটা ঘটেছিল? তাদের বিক্ষোভ সমাবেশ ছিল, বিক্ষোভ সমাবেশে ককটেল ফোটানো হলো, বিক্ষোভ সমাবেশে ঠিক করে রাখা হলো যে আগামীকাল একটা হরতাল দেওয়ার ক্ষেত্র তৈরি করা হবে। সবাই কিন্তু বুঝেছে এবং আগের থেকেই আমরা বুঝতে পারছিলাম যে একটা হরতাল দেওয়া হবে। ভাই যদি মানে যদি স্মরণ থাকে আপনার, এটা কথা কিন্তু আমরা সবাই জানি যে একটা হরতাল দেওয়া হচ্ছে, হরতাল দেওয়ার একটা ক্ষেত্র তৈরি করা হলো। গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক আচরণ করা উচিত, গণতান্ত্রিক দলের তো সন্ত্রাসী আচরণ করা উচিত না। হরতাল দেওয়ার ক্ষেত্র তৈরি করা হলো, পুলিশ একটা বিল্ডিংয়ের উপরে সাধারণত একটা সমাবেশের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা করার জন্য আমরাও যখন সমাবেশ করি বা বিরোধী দল সমাবেশ করে সবসময় ব্যবস্থা নেওয়া হয়, ছাদে পুলিশ থাকে, বিভিন্ন জায়গায় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষক বাহিনী পাহারা দেয়। সেখানে কী দেখলাম আমি, একটা বিল্ডিংয়ের দেয়ালে আগুন দিয়ে দেওয়া হলো এবং সেই পুলিশটাকে পুলিশগুলোকে হয়তো মেরেই ফেলা হতো যদি সেই ব্যবস্থা। পুলিশ তো অত্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী একেবারে সংযত আচরণ করেছে, কিন্তু শেষ মুহূর্তে বাধ্য হয়েছে তাদের অফিসে যেতে। আমি এটাকে সমর্থন করি, আমি কিন্তু বিএনপির অফিসে যে পুলিশ হামলা চালিয়েছে প্রবেশ করেছে এটাকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটাকে আমি সমর্থন করি। উনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সমর্থন করেন না। আমার কথা শেষ হতে দিন, আমি এক মিনিটে শেষ করছি। এর আগে 2004 সালে তারা আমাদের অফিসে যে তাণ্ডব করেছে, আমি টুকু ভাই, আমি শেষ করি, তারপর আপনি বলবেন। টুকু ভাই আমি শেষ করি, আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি সেটা সমর্থন করি না, যেহেতু আমার অফিসেও কিন্তু 2004 সালে তারা আক্রমণ করেছে, কিন্তু সেদিন তারা বাধ্য করেছিল তাদের অফিসে ঢুকতে এবং মিডিয়াকে সাথে নিয়ে পুলিশ ঢুকেছে এবং ওই অফিসে ঢোকার পর পুলিশ কি করেছে। আমরা বিরোধী দল, আমি এই প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদের কাছে অবশ্যই যাব। আওয়ামী লীগ অফিসে একইভাবে আসলে প্রবেশ করা হয়েছিল, একটা বিরতি নিতে হচ্ছে। হাসান মাহমুদটুকু মোহাম্মদপুরের বাসা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, 2004 সালে কিন্তু আসলে আওয়ামী লীগ অফিসে বিএনপি একইভাবে হামলা চালিয়েছে। একটা বিষয় আমি আপনার কাছে বলছি, আপনারা সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন যে সরকার গণহত্যা চালিয়ে রাজনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে, আপনারা জামাতের সহিংস রাজনীতির সাথে সংযুক্ত থেকে, জামাতের এই নৈরাজ্য বা সংঘর্ষের সাথে সংযুক্ত জোটবদ্ধ থেকে, তাহলে আপনারা কি রাজনৈতিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত হবেন না? লাস্টে তো আমি শুনতে পারলাম না কি বললে। আমি বলতে চাচ্ছি জামাতের সাথে অবস্থান, জোটবদ্ধ অবস্থান, জামাতের যে সহিংস আচরণ, যে ভাঙচুর, লাস্টে কি বললেন, তাহলে আপনারা কি সে একইভাবে রাজনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন না? প্রথমে আমি একটু কামরুল ইসলাম সাহেবের একটা কথার উত্তরটা দিয়ে নিই, যে আমরা নিজেরা সন্ত্রাস করে আমাদের অফিসে আমরা ই করেছি, তো পরশুদিনের মিটিংয়ে কি হয়েছে সেটা একাত্তর লাইভ দেখিয়েছে, সবাই দেখেছে যে হাজার হাজার পুলিশ আর 400-500 ডিবি কিনে আগে থেকে রাখা হয়েছিল, তারপরে বোম ফুটলো, তারপরে সবাই লোকজন উপরে আক্রমণ করা হলো, তারপরে অফিসে আক্রমণ করা হলো। আজকে আমাদের চেয়ারপারসন দেশনাথী বেগম খালেদা জিয়া অফিসে গেছে, একটা পুলিশও ছিল না, শান্তিপূর্ণভাবে মিটিং করে আমরা সবাই বাড়িতে চলে এসেছি। এটি হলো দুইটা দৃষ্টান্ত। আর আর তোমার প্রশ্নের উত্তর হচ্ছিল যে মোটেই না, কেন আমরা আমরা এর আগেও এখানেই বললাম আমরা যে এটা জামাতের ব্যাপার, এটা আমাদের সাথে জামাতের সাথে যে এটা নিয়ে আমরা অ্যালায়েন্স করেছি সেটা একটা ইলেকশন ইস্যুতে করেছি, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুতে করেছি আমরা, তো সেইখানে সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যু নিয়ে কেন বসে না কেন আমাদের সাথে? কিন্তু জামাত যে সংঘর্ষ করছে, ভাঙচুর করছে, নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করছে, তার সাথে যদি সংযুক্ত থাকতে হয়, এটা 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 অ্যাবসলিউটলি সরকারের দায়িত্ব। এবং আমরা বলবো যে আওয়ামী লীগ যে কাজটা করতে নেমেছিল সেই কাজটাতে প্রপারলি হোমওয়ার্ক করে নাই, হোমওয়ার্ক না করে নামার জন্য আজকে তারা এই অবস্থার সৃষ্টি করেছে। আপনাকে ধন্যবাদ ইকবাল হাসান মাহমুদটুকু। আওয়ামী লীগের প্রস্তুতি ছিল না, আওয়ামী লীগ হোমওয়ার্ক করে নামেনি, এটা যেটা বলছেন উনি, এটা উনার তার যে টুকু সাহেবের যে কথাটা সে কথাটার সাথে আমি একমত নই। আমি এই কথাটা
আগের কথাটা উত্তর দিয়ে নিই, 2004 সালে তারা আওয়ামী লীগ অফিসে আক্রমণ করেছে বলে যে এইবার তাদের অফিসে আক্রমণ করতে হবে সেই কথা আমি বিশ্বাস করি না। কোনো রাজনৈতিক দলের অফিসে পুলিশের এরকমভাবে প্রবেশ এটা কোনো সময় রাজনৈতিক কর্মী হিসেবে কেউই সমর্থন করে না। কিন্তু গত দুদিন আগের যে ঘটনাটা সেই ঘটনাটা পুলিশ বাধ্য হয়েছে তাদের রাজনৈতিক অফিসে ঢুকতে, এবং সমস্ত মিডিয়ার বদলতে আমরা দেখেছি তাদের অফিসে কী কী ঘটনাটা ঘটেছে আমরা মিডিয়ার বদলতে দেখেছি। এর বেশি কিছু বলতে চাই না, আমি একটা কথা কেবলমাত্র বলতে চাই সংলাপের বিষয়ে। আমি একটা কথা বলতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংবিধান সম্মতভাবে নির্বাচন চাই, নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে আরও শক্তিশালী করে আমরা একটা নির্বাচন চাই। নির্বাচন করে নির্বাচন কমিশন কত শক্তিশালী করা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আপনারা সংলাপে বসতে চান, সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করে যত বেশি ক্ষমতা দেওয়া যায় আমরা নির্বাচন করতে চাই। আমি এক মিনিটে শেষ করে দিচ্ছি। ওনারা চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে সে ব্যাপারে বিষয়ে সংলাপ হতে পারে, কিন্তু তার পূর্বে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সংলাপ হতে পারে, কিন্তু সেই সংলাপ কোনো সময় সফল হবে না যদি আমি এক বাক্যে আমার কথাটা শেষ করতে করে নেই, সেই সংলাপ কোনো অবস্থাতেই সফল হবে না যদি আমরা আজকে জামাতের তাণ্ডবের বিরুদ্ধে সবাই যদি ঐক্যবদ্ধ হলে, যেহেতু এই পুরো বিষয়টা যে এখন সংঘাতের কথা বলেছে তার কেন্দ্রমূলে রয়েছে নির্বাচন, সামনে নির্বাচন, কাজেই সেখানে উভয় পক্ষের মধ্যে সমঝোতা অর্জন অবশ্যই কোনো বিকল্প নেই, কিন্তু সেটা কোনো পূর্ব শর্ত নিয়ে না। বিএনপি যদি বলে যে আমি তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা করবো আর সরকার দল যদি অন্তর্বর্তী নিয়ে আলোচনা করবো, সেটা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার সময় নেই, আমাকে এখন সংবাদে চলে যেতেই হবে। দর্শক ধন্যবাদ সবাইকে।